হ্যালো আসসালামু আলাইকুম আমার আলুর কচু পঁইশাক আলু সিম দিয়ে মিক্সড সবজি খেতে ইচ্ছে করেছে তো আমি এখানে এই যে আলুর কচুটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে এখানে এই যে পুঁইশাক আছে সিম আছে আলু আছে তো এগুলো দিয়ে আমি একটা মিক্স সবজি বানিয়ে ফেলব তো মাছ ছাড়া তো আসলে মজা লাগে না সিম টিম আর আলু টালু ভালো লাগে না মাছ ছাড়া তো ইনস্ট্যান্ট মাছ কোথায় পাবো তো টেস্কো থেকে এই মাছটা কিনে আনলাম দিন কি এই মাছটা দিয়ে আমি এই যে একটা মিক্স সবজি বানিয়ে ফেলবো চট করে তো এইখানে আমি কিছু মশলা দিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ কাঁচামরিচ হ্যাঁ এগুলো দিয়ে আমি মাছটাকে একটু ভোনা করে নিব হালকা মাছটা অলরেডি সিদ্ধ করা আছে সব রেডি করাই আছে তো আমি এটার মধ্যে ঢেলে দিলাম এখন একটু মেখে শেখে কষিয়ে নেবো মাছটা এখানে হচ্ছে মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় হচ্ছে টেস্কোতে থার্টি টু ক্রাউনের মতো নিবে তো এই যে মাছটা হচ্ছে এই যে অনেকটা হয়ে গেছে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি এখানে হ্যাঁ এই যে ঢেলে দিলাম এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব সবজিটাকে একটু কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব একটু পরের মধ্যে পানি দিয়ে দিব পানি দেওয়ার পর চার পাঁচ মিনিট একটু সিদ্ধ টিদ্ধ হবে পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি এর আগে তারপর হচ্ছে জিরা তেলে একটু দিয়ে দিয়েছি তো এখন যে বলকানি চলে আসছে অলমোস্ট বলকানি চলে আসছে তো এই যে এখন দেখেন আমার সবজিটা অলমোস্ট রেডি একদম রেডি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই হয়ে গেছে আর খেতেও খুব অসাধারণ টেস্ট হয়েছে আমি একটু চেটে দেখেছিলাম টেস্ট করে দেখেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিক্স একটা সবজি হয়ে গেছে মাছটা দেওয়ার কারণে এর স্বাদটা অনেক ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে চট করে যারা দেশে বাইরে থাকেন এভাবে মিক্স সবজি দিয়ে এই মাছটা দিয়ে রান্না করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি একটু পরে ভাত দিয়ে এই মিক্স সবজিটা খাবো আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ